sheet of review. তো ওয়েলকাম ব্যাক টু মাই শো। তো আজকে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তো আজকে আমরা রিভিউ করব নতুন আরেকটি মুভির। তো আজকের সিরিজ মানে আজকের এপিসোডটি হচ্ছে জেমস বন্ড সিরিজের সেকেন্ড এপিসোড। তো আজকে আমরা যেই মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশিয়া উইথ লাভ, ফ্রম রাশিয়া উইথ লাভ। তো ফ্রম রাশিয়া উইথ লাভ হচ্ছে জেমস বন্ড সিরিজের সেকেন্ড মুভি। ইয়াস, এটা হচ্ছে জেমস বন্ড সিরিজের একটি সেকেন্ড মুভি, আর এটা ওয়ান অফ দি মানে আর্লি এন্ট্রি অফ দিস মানে সিরিয়ান মানে সিরিয়াস মাইন্ডেড প্লটের মধ্যে জেমস বন্ড সিরিজটা ঢুকে মানে এই মুভিটা দিয়েই। কিন্তু এই মুভির মধ্যে মেনলি জেমস বন্ড এক্সপেক্ট করে তার ভিলেনটাকে সোভিয়েত ইউনিয়নের মানে সে এজেন্ট মে, এবং বন্ড জয়েন্স ফোর্সেস উইথ দি সোভিয়েতস অ্যান্ড মানে কোল্ড ওয়ারে চলে যায় তারা পুরো একদম মানে, এবং তারা হচ্ছে মানে ফুললি একটা ভায়োলেন্ট মুডে চলে যায় এই মুভির মধ্যে। এবং এখানে জেমস বন্ডের একটা ইউনিক ক্যারেক্টার ফুটে ওঠে, বুঝছেন? মানে এখানে পুরো মনে করেন ডক্টর নোর সাথে জেমস বন্ডের এই ফ্রম রাশিয়া উইথ লাভ এটার মধ্যে ক্যারেক্টারের মধ্যে অনেকটা মানে চেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয় এই মুভিতে। দেখার আগে আপনাদের জানতে হবে যে মুভিতে ফুল ফ্রন্টাল নুডিটি নাই, কিন্তু মুভিতে প্রচুর সেক্সুয়াল মানে ইন্টিমেট সিন আছে। এবং দ্য ফিল্ম ইজ লার্জলি বেসড অন জেমস বন্ড ফন্ডনেস অফ মানে ওমেন অ্যান্ড হিজ ক্যাজুয়াল অ্যাটিটিউড টুয়ার্ডস সেক্স, মানে পুরাই আপনি উড়াদোড়া মনে করেন একটা কাহিনী। এখানে আপনারা মনে করেন প্রচুর ভায়োলেন্ট দেখতে পারবেন, মানে প্রচুর ভায়োলেন্ট মানে এক্সপ্রেশন হবে, ফিস্ট ফাইট হবে, গান ব্যাটল হবে, মানে পুরো উড়াদোড়া। এখানে মানে প্রচুর পলিটিক্স পলিটিক্যাল জিনিস দেখানো হয়, কোল্ড ওয়ার দেখানো হয়, মানে উইল বি কী বলেন ওটারে বিমোহিত হয়ে যাবে, মানে উড়া দূরে কিনতেছে এত এত কিছু একটা মুভির মধ্যে। এই মুভিটা মেনলি রাশিয়ার সোভিয়েত নিয়ে, রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়নকে নিয়ে কাহিনি। ওইখানে একটা তাকে পাঠানো হয়ে থাকে, আর এই মুভিটার মধ্যে মনে করেন জেমস বন্ডের চামকে বেশিটা ফুটে তোলা হয়েছে তার মিশনের চেয়ে। এই টোনটা মানে হচ্ছে এই টোনটা মানে লেটার মুভি যেগুলো আছে মানে এরপরে যে মুভির সিরিজ মানে সিরিজটা যে থাকবে সেই মুভিগুলোর মতো অবশ্যই এই ফিল্মের এই টোনটা বজায় থাকে নাই, যা মুভিটাকে আর ভালো হয়েছে। কারণ মুভির মধ্যে শুধু এই সেম টোন থাকলে হয়তো বা এই মুভিটা এভাবে আগাইতে পারতো না, তাই না? সো আপনারা এই মুভিটা দেখতে পারেন, ভালো মুভি, কিন্তু বাচ্চা না না বাচ্চাদেরকে না দেখানোই ভালো মুভিটা। তো আর এই মুভিটা মেনলি রিলিজ হয়েছিল 1964 সালে 8 এপ্রিল, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট ম্যান, আপনারা চাইলে দেখতে পারেন। মুভি রেটিংও খারাপ না, মুভি রেটিংটাও খুবই ভালো। এছাড়া এর IMDb রেটিং হচ্ছে 7.4। থ্যাংক ইউ for watching this channel and subscribe my channel for more videos. Niche subscribe button আছে, লাল বাটনটা টিপ দিয়ে দেন, and peace man.